চলো ফ্রি করি। সরি মানে চিলে কোঠায় তুমি আমি বসে তোমাকে আমি গান শোনাবো, এটাই তো ওর কাছে চিল। এই যে জুতা দেখছস, জুতা, এই জুতা দিয়ে চড়ে একদম গাল লাল করে ফেলবো, বিয়াদব একটা। কি দরকার, শুধু শুধু একটু কষ্ট কর আমার পিতি। মানে হুট করে আমি মাথায় একটা খেলা খেললাম, যে এই যে জুতার ব্যাপারটা, জুতা দিয়ে থাপড়াইলে লাল হয়ে যাবে। আমি তো কামপালার থেকে কালো হয়ে আসছি, আমার কালো চেহারা ভালো লাগতেছে না, লাল করার দরকার। তো এটা দিয়ে বাইরে লেগে আসলে লাল হবে, এখন না পরে। তোমার ভাজি খুলো আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা। তোমার ভাজ ভালো আছো? ভালো আছি। এই বাড়িটা কিন্তু আমার, মানে আমার বাবার। আমার বাবা এক সময় এক একটা ডিসিশন নিয়েছে। সে একবার চিন্তা করছে এই বাড়িটা অফিসে ভাড়া দিয়ে দিবে, আরেকবার চিন্তা করছে এই বাড়িটা হসপিটালে ভাড়া দিয়ে দিবে। বিভিন্ন সময় বিভিন্ন চিন্তায় আমার বাবা মগ্ন ছিল। কিন্তু আমি বলছি না 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 বাবা, এ হতে পারে না, তুমি এই অন্যায় করতে পারো না, তুমি স্টুডেন্টদেরকে কষ্ট দিতে পারো না। এখানে যদি কেউ ভাড়া নিয়ে থাকে তাহলে স্টুডেন্টরা থাকবে, স্টুডেন্টদের সুখ দুঃখ দেখতে হবে না, ওদের তো সুখ দুঃখ দেখতে হবে বাবা। পরে বাবা কনভিন্স হয়েছে। তো কেন স্টুডেন্টরা থাকবে? কারণ আমি স্টুডেন্টদেরকে ভালোবাসি। কেন ভালোবাসেন? কারণ ওরা হচ্ছে ফুল, অনেকগুলো ফুল যখন এই বাড়িতে আসবে তখন এই বাড়িটা বাগান হয়ে যাবে, আর বাগান হলে সুগন্ধি ছড়াবে, আর সেই সুগন্ধিতে আমি হারিয়ে যাব। বাই দ্য ওয়ে, মাইসেলফ ফেরারি, ইউসেলফ বিথি। ও ফুল, নাইস বিথি। আমি একটা মিউজিশিয়ান, আমার একটা ব্যান্ড আছে, ব্যান্ডের নাম আমি রাখছি ফেরারি। আমি সেই ব্যান্ডের গিটারিস্ট, আমি সেই ব্যান্ডের ভোকালিস্ট, আমি সেই ব্যান্ডের সবকিছু, এভরিথিং। আচ্ছা, আপনার ব্যান্ডের সবকিছু আপনি একাই করেন? ইয়া, ইউ আর রাইট। তুমি কি আমার গান শুনতে চাও? হ্যাঁ, শুনেছি তো, শুনেই তো আমার মাথা ঘোরাচ্ছে এখন। তাহলে চলো ফ্রি করি। সরি মানে চিলে কোঠায় তুমি আমি বসে তোমাকে আমি গান শোনাবো, এটাই তো ওর কাছে চিল। আপনি এখানে কেন? আপনার তো হাসপাতালে থাকা উচিত, থাকার কথা অবশ্য, ওখান থেকে পালায় চলে আসেন তাই না? নো বিথি নো, আমি ডিরেক্ট কামপালা থেকে এখানে চলে আসি। কামপালা? কামপালা হইতেছে উগান্ডার রাজধানী। আপনার জন্য কামপালা না, আপনার জন্য বেস্ট হচ্ছে অ্যামাজন জঙ্গল, ওইটা আপনার জন্য পারফেক্ট জায়গা। ওখানে কি থাকবে? ওখানে ওইখানে দুই তিন দিন থেকে আসছে। বিথি, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে কি ভাবতেছো? সেটা আমার আপনাকে বলতে হবে? না, আমাকে বলতে হবে না, কিন্তু আমি কিন্তু তোমার ক্যারিয়ার নিয়ে ভাবে ফেলছি। লাইক তোমার যে বডির পারফেকশন, সবকিছু ওভারঅল মিলে আমার মনে হয় তোমার মডেলিং করা হচ্ছে, তোমার সাথে যায় একসাথে। এই যে জুতা দেখছস, জুতা, এই জুতা দিয়ে চড়ে একদম গাল লাল করে ফেলবো, বিয়াদব একটা। কি দরকার, শুধু শুধু একটু কষ্ট কর আমার পিতি। মানে হুট করে আমি মাথায় একটা খেলা খেললাম, যে এই যে জুতার ব্যাপারটা, জুতা দিয়ে থাপড়াইলে লাল হয়ে যাবে। আমি তো কামপালার থেকে কালো হয়ে আসছি, আমার কালো চেহারা ভালো লাগতেছে না, লাল করার দরকার। তো এটা দিয়ে বাইরে লেগে আসলে লাল হবে, এখন না পরে। লজ্জা নাই, পেয়াদব
তুমি বাজখুলো আনন্দ দেখাও প্রি প্রেমের তরজমা বাজখুলো ভাই হ্যাঁ ভাই জুতা দিয়ে মারবো এত বড় সাহস উসকো কাট ডালুঙ্গা কেন জুতা দিয়ে মারবো ব্যায়াম করতেছি দোষ না আমিও করি কর গান না গাই মিউজিক দে তুমি